স্বামীদের কাছ থেকে কি কি অধিকার নেবেন যেগুলো এই পর্যন্ত নেন নাই আল্লাহর হাবিব নিতে বলছেন আজকে মাহফিল শুনে গিয়ে আদায় করে নেবেন কেন কারণ এগুলো প্রত্যেকটি কাজ মুস্তাহাব নয় সুন্নাহ আল্লাহর হাবিব করে গেছেন করতে বলছেন আমার মা বোনদেরকে প্রথমেই বলবো ইস্তাউসু বিন্নিসা খায়র আপনি স্ত্রী হয়ে স্বামীকে ভালো ভালো পরামর্শ দিবেন বুদ্ধিমতী নারীর মতো আপনি চিকন চিকন বুদ্ধি করে করে খুব সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা করে করে স্বামীকে পরামর্শ দিবেন আর স্বামীর সঙ্গে পরামর্শ করবেন একসঙ্গে দুজনে মিলে সংসারটাকে এগিয়ে নেবেন স্বামীর দায়িত্ব হল আপনার সঙ্গে পরামর্শ করবে নসিহত করবে আপনার কাছ থেকে শুনবে এমন যখন হবে ওই পরিবারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন রহম করবে এক নম্বরে কাজ হচ্ছে দুজনে মিলে একজন আরেকজনকে কল্যাণের দাওয়াত দিবেন পরামর্শ করবেন দুই নাম্বার হক মহিলাদের জন্য নবী রেখে গেলেন আল্লাহ নবী মহিলাদের জন্য খরচ করতে বলেছেন ওয়াহাক্কুহুন আলাইকুম আন তুহসিনু ইলাইহিন্না ফি কিসওয়াতিহিন্না ওয়া তুআমিহিন্না আল্লাহর হাবিব বললেন মহিলাদেরকে স্ত্রীদেরকে ভালো ভালো খাবার দাও সুন্দর সুন্দর পোশাক দাও আপনি ভালো খাবার স্বামীর কাছে পাও না সুন্দর জামাটা আপনি স্বামীর কাছে পাও না যদি দিতে না চায় আজকের মাহফিল শোনাবে আল্লাহ হাবিব বলছে সাধ্য অনুযায়ী ভালো কাপড়টা কিনে দাও ভালো খাবার দাও এটা আপনার উপরে দায়িত্ব ভরণ পোষণের দায়িত্ব এই দায়িত্ব স্বামীর কাঁধে নেওয়া লাগবে স্বামীকে ভরণ পোষণ দিতেই হবে এটা ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু শারীরিক শক্তির উপরে বিবাহ করা যায় না কুওয়া বাদানিয়া কুওয়া মালিয়া শারীরিক সক্ষমতার পাশাপাশি বিবাহ করার জন্য অর্থনৈতিক সক্ষমতা লাগে এজন্য যত মা বোন এখানে বসছেন আপনাদের প্রাপ্য অধিকার আর হক হচ্ছে আপনার স্বামীদের কাছ থেকে চেয়ে নেবেন সুন্দর একটা ড্রেস নেবেন ভালো ভালো খাবার আপনারা পাও না এটা নেবেন স্বামীদের কাছ থেকে কিন্তু এই ক্ষেত্রে আপনারা সবর করবেন ধৈর্যের সঙ্গে চলবেন এরপরে নারী জাতির অধিকার আর হক হচ্ছে কোন বৈশিষ্ট্য যদি খারাপ লাগে কোনো মহিলার ভিতরে একশোটা বৈশিষ্ট্যের ভিতরে ষাটটা বৈশিষ্ট্য খারাপ চল্লিশটা বৈশিষ্ট্য ভালো নবীজি বলতেছেন যখনই এরকম দেখবে আল্লাহর হাবিব বলছেন একজন একজন থেকে পৃথক হয়ে যেও না একজন একজনকে ছেড়ে চলে যাও না ভুল বুঝা বুঝি বানায় নিও না ও মায়েরা ও মা পর্দা নিশীন বোনেরা স্বামীদেরকে ভুল বুঝে সংসার ভেঙে চলে যাও না পরক্রিয়ার মতো বিষ বাষ্পের কারণে সংসারটা ধ্বংস করে দিও না আল্লাহর হাবিব বলছেন যত মা যত বোন যারা আজকে এখানে আসলেন খেয়াল করে শোনেন যতজন সামনে আছেন স্বামীদেরকে উদ্দেশ্য করে স্ত্রীদেরকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিব বললেন তুমি স্ত্রী স্বামীর মধ্যে পঞ্চাশটা বৈশিষ্ট্য খারাপ পঞ্চাশটা বৈশিষ্ট্য ভালো আছে ভালো ভালো বৈশিষ্ট্য গুলো খুঁজে বের করে আর স্বামীদের দায়িত্ব আপনার স্ত্রীর ভিতরে পঞ্চাশটা খারাপ বৈশিষ্ট্য আছে পঞ্চাশটা ভালো বৈশিষ্ট্য আছে ভালো বৈশিষ্ট্য গুলার কথা মনে করেন ওই খারাপ বৈশিষ্ট্য গুলার কথা আল্লাহ ভুলায় দিবেন সংসারের ভিতরে সুখ শান্তি চলে আসবে জান্নাতে একসঙ্গে যিনি পরিবার ভুক্ত করে দিবেন তিনি আমার আল্লাহ এরপর চার নম্বরে সবচেয়ে উত্তম স্ত্রী কে
এটা জানার প্রয়োজন খুব জরুরি। এখানে হাজার হাজার মহিলা আসছেন, এই হাজার হাজার মহিলার মধ্যে সবচেয়ে উত্তম রমণী উত্তম স্ত্রী কে? যে মহিলা খুব সুন্দরী এমনও হতে পারে ওই মহিলা উত্তম হতে পারে না, একেবারে কুৎসিত একেবারে কালো, আল্লাহর কাছে খুব প্রিয় হতে পারে, স্বামীর কাছেও প্রিয় হতে পারে, কারণ যে আল্লাহর কাছে প্রিয় স্বামীর কাছেও প্রিয় হবে। একটু চিন্তা করেন সবচেয়ে উত্তম রমণী কে? আল্লাহর হাবিব বলছেন সবচেয়ে উত্তম রমণী হচ্ছে ওই মহিলা যেই মহিলা যখন তাহাজ্জুদের সময় জাগল, তাহাজ্জুদের সময় জাগার সঙ্গে সঙ্গে তার নিজে স্বামীকে জাগায় দিল। আল্লাহর হাবিব বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়াখিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা। নারী যদি শুধু চরিত্রবান হতে পারে, চরিত্রবান হয়ে যদি নারী স্বামীর আনুগত্য করে লজ্জাস্থানের হেফাজত করতে পারে, ওই নারী সবচেয়ে সেরা নারী। যেই নারী স্বামীর জন্য কল্যাণকামী হবে, যত জন আমার সামনে বসছে স্বামী দুনিয়াতে আছে কিংবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি চোখের পানি সেরে সেরে আল্লাহর কাছে কাঁদেন। স্ত্রীর এই চোখের পানির কারণে স্বামীর কবরের আজাব মাফ হয়ে যাবে, যিনি মাফ করবেন জান্নাতের নিয়ামত দিবেন তিনি আমার আল্লাহ। এরপর আমার মা বোনেরা যতজন আসছেন প্রত্যেককে বলছি পাঁচ নম্বরে স্বামীদের কাছ থেকে অধিকার বুঝে নেবেন, সেটা হচ্ছে যে স্বামী কথায় কথায় বলে তোরে তালাক দিব, তোর সংসারের সঙ্গে আমার সংসার আর যাবে না, তোর সঙ্গে সংসার ভালো লাগে না, ওই ওই পুরুষরা আপনি স্মরণ করায় দিবেন, খবরদার আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন। আল্লাহ নবী আম্মা জানকে বলেছেন শোনো আমি কখনো তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট করব না। আল্লাহর হাবিব তালাক দেওয়ার বাসনাকে বারবার আল্লাহর হাবিব মন থেকে দূর করতে বলেছে। ও আয়েশা কখনো তোমাকে আমি ছেড়ে দেব না, অথচ স্ত্রীদের কাছে কথায় কথায় কষ্ট দেওয়া হয়, তালাকের বিষয় কিছু হলেই বলা হয় এখনই আপনি তওবা করেন, মনটাকে নিজের স্ত্রীর দিকে ঝুঁকায় দেন, স্ত্রীর সুন্দর সুন্দর বৈশিষ্ট্যের দিকে খেয়াল করেন, সংসারের ভিতরে আল্লাহ সুখ দিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আল্লাহর হাবিব নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতরুকাল রাজুল আহলাহু লাইলান ইয়াতাখাওয়ানুহুম আও ইয়ালতামিসু আসরাহু আও ইয়ালতামিসু আসরাতিহিম। আল্লাহর হাবিব বলেছেন শুনে রাখো স্ত্রীকে একা ফেলে চলে যাও না, আমার যে ভাইরা প্রবাসে আছেন রাত দিন কষ্ট করতেছে, প্রবাসের জীবনে কি পরিমাণ কষ্ট, আমি পাঁচ বছর প্রবাসে ছিলাম, পড়াশোনা করার জন্য গিয়েছিলাম, মা ছেড়েছিলাম, আমার নিজের বাপকে রেখে গিয়েছিলাম, ভাই বোনদেরকে রেখে গিয়েছিলাম, ঈদের সময়টা আসলে কলিজাটা ফেটে যেতে নেই, মায়ের কথা এত বেশি পরিমাণ মনে পড়ে, আত্মীয় স্বজনের কথা এত বেশি পরিমাণ মনে পড়ে। সেই প্রবাস জীবনে দিন রাত পরিশ্রম করে স্ত্রীর মুখে একটু হাসি ফোটাতে চান, যতজন প্রবাসী বা স্ত্রীকে রেখে গিয়েছেন ওই স্ত্রীদের সবচাইতে বেশি সতর্ক থাকা লাগবে, সবচাইতে আমার লাগবে আপনার জন্য লোকটা সারাদিন কষ্ট করে ওভারটাইম করে সামান্য ঘুমায়া সবার মুখে হাসি ফোটাতে চায়। সুতরাং এমন প্রবাসীকে যদি কষ্ট দেন
আপনি জেনে রাখবেন কষ্ট পাওয়া লাগবে, কষ্ট পাওয়ার আগে আপনি মরবেন না। যার সংসার ভেঙে চলে যায় অধিকাংশের জীবন দেখবেন পাগলিনীর মতো হয়ে যায়, ঘুম নেই খাওয়া নেই দাম নেই, কিছুদিনের ভিতরে যেখানে গিয়েছে সেখানে সকার আল্লাহ দ্বারা আপনার টাকা খাওয়া শেষ হয়ে যাবে। আপনি তখন পাগলিনীর মতো রাস্তায় রাস্তায় ঘুরবেন, কেউ আপনার কাজে আসবে না। আবার প্রথমবার কোন আজকের এই মাহফিলে বসলেন, স্বামীদের বিশ্বাস ভাঙবেন না। আল্লাহ হাবিব ছয় নম্বরে স্বামীদের বিশ্বাসের গুরুত্ব দিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত নম্বরে বললেন, স্ত্রীদের কাজে কর্মে সহযোগিতা করা। এটা যদি 100% পুরুষকে দাঁড় করানো হয়, আমার মনে হয় নবীজির এই সুন্নতটা 100% পুরুষের ভিতরে, 99 জন পুরুষের ভিতরেই নাই। অথচ আল্লাহর নবী বিশ্বনবী, তিনি ঘরের মধ্যে যখন প্রবেশ করতেন, ফাকান্নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ঝাড়ুটা নিতেন, নিজেই ঝাড়ুটা দিতেন। সুবহান, কয়জন স্বামী ঝাড়ু দেয়? এখন আপনারা পাইছেন সুযোগ, যাই বালি হুস হুজুর আজকের মাহফিলে যেহেতু বলছে, তাহলে ঝাড়ু আর আমরা দিব কেন? ঝাড়ু একেবারে স্বামীর হাতে উঠাই দিই। ঝাড়ু মাঝে মাঝে স্বামীরে দিবেন, স্বামী সুন্নত আদায় করবে। আর দেওয়া লাগবে কেন? স্বামী নিজেই করবে, আল্লাহ রসুল করতেন। এরপর আম্মা জান হাজরত আয়েশা বলছেন, দেখেন কেমন স্বামী ছিলেন নবীজি। আম্মা জান বলছেন, শুধু ঝাড়ু দেন নাই, রান্না বাড়ার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহযোগিতা করতেন। সুবহান আল্লাহ। এখন যদি স্বামীরে বলেন যে আমি একটু আসতেছি তরকারিটা নাড়া দিয়েন, স্বামী বলবে সারাদিন সব বাহিরে সামাল দিলাম, এখন ঘরের ভিতরে আমি তরকারি নাড়া দিব। আর শাশুড়ি যদি দেখে এটা যে আপনি স্ত্রী হয়ে স্বামীরে দিয়ে তরকারি নাড়া দেওয়া, তো কি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অথচ আল্লাহর নবী তিনি স্ত্রীদের রান্না বাড়ায় সহযোগিতা করতেন, স্পষ্ট হাদিসের মধ্যে আসছে। এরপর আম্মা জান বলেন, কানা ফি মিহনাতি আহলিহি, ঘরের কাজকর্মে সহযোগিতা করতেন। শুধু তাই না, আম্মা জান আয়েশা থেকে আরো একটা হাদিস এসেছে, কানা ইয়াফলি থাউবাহু, নিজের কাপড় চোপড় বিশ্ব নবী নিজেই ধৌত করতেন। ওয়াইহলিবু শাতাহু, নিজেই নিজের পশুর দুধ দহন করতেন, গরুর দুধ দহন করতেন, উটের দুধ দহন করতেন, ছাগলের দুধ দহন করতেন, আল্লাহর হাবিব ছাগলের দুধ দহন করতেন। ওয়াইহলিবু শাতাহু, ছাগলের দুধ দহন করতেন। ওয়াইখদুমু নাফসাহু, নিজের যত কাজ লাগতো স্ত্রীকে বলতেন, এই তাড়াতাড়ি এটা দাও, এটা করো না করো, এটা দাও, তা করেন নাই, বরং নিজে নিজের খিদমত করতেন। সুবহানাল্লাহ। যত মা বোন আসছেন স্বামীদের খেদমত করেন, এটা শুই না, আবার একজনও যতটুকু খেদমত করতেন সব ভুলে, যে হুজুর বলছে নিজে নিজে খেদমত করতেন, তা আমরা খেদমত করব কোন কাজে? খেদমত করবেন। এরপরে আট নম্বরে অধিকার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নামে ডাকা। আর আমাদের দেশে তো সুন্দর নাম তো থাক, স্ত্রীর পারলে এমন নামে ডাকে স্ত্রীর মনটা বেজার হয়ে যায়, স্ত্রীকে এমন এমন নামে ডাকে স্ত্রীর মনটা খারাপ লাগে। আল্লাহর নবী সুন্দর সুন্দর নামে ডাকতেন, যেমন আম্মা জান হযরত আয়েশা, ছোট মানুষ ছিলেন, মাঝে মাঝে যদি মনে কষ্ট লাগতো একটু লাল হয়ে যেতেন রাগ করে, আল্লাহর হাবিব বলতেন, আয়েশা তুমি যখন রাগ করো আন্তি হুমায়রা, তখন তোমাকে আরো বেশি সুন্দর লাগে, তুমি যখন রাগ করো আরো বেশি সুন্দরী মনে হয়। আল্লাহর নবী ছোট ছোট সুন্দর সুন্দর নামে স্ত্রীদেরকে ডাকতেন, এটা মহিলাদের হক। আপনারা আপনাদের স্বামীর কাছ থেকে সুন্দর সুন্দর নাম চয়েস করে নেবেন, যত সুন্দর সুন্দর নাম আছে দুজনে মিলে একটা নাম ঠিক করবেন, যে আমাদের আমার এই নামে ডাইকেন, আপনি এই নামে ডাকা এটা একটা সুন্নাহ, আপনার যে নাম আছে
এই নামের পাশাপাশি সুন্দর একটা নাম ধরে ডাকবেন, এটা একটা সুন্নাহ। এরপর নয় নাম্বার আপনাদের অধিকার হচ্ছে আনুগত্যের ক্ষেত্রে স্বামীদের কাছ থেকে উৎসাহ নেবেন। এখন দেখা যায় মহিলা তাহাজ্জুদ পড়ে, স্বামী পছন্দ নামাজ পড়ে না। আবার মহিলা তাহাজ্জুদ পড়লে কয় তোর তাহাজ্জুদ দিয়ে কি হবে, তোর তাহাজ্জুদ আল্লাহর কাছে কবুল হবে না, তোর এক ওয়াক্ত নামাজ কবুল হবে না, এইরকম কথা বলে অনেক স্বামী। অথচ আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন ওয়াইকাজা ইমরাতাহু, স্বামী যখন তাহাজ্জুদের জন্য ডাকবে স্ত্রীকে একটু সজাগ করে দিবে, স্ত্রীকেও ডাকবে সজাগ করে দিবে। ফা ইন আবাত নাদাহা ফি ওয়াজহিহা ওয়াজহিহাল মা, যদি স্ত্রী উঠতে না চায় একটু পানি নিয়ে স্ত্রীর চোখের মধ্যে দিবে, সামান্য মজা করবে, চেহারার মধ্যে এক ফোঁটা চোখে এক ফোঁটা পানি ফেলাবে। চেহারার মধ্যে যদি কয়েক ফোঁটা পানি ফেলে দেওয়া হয়, স্ত্রী যখন চোখ খুলে তাকাবে আপনি স্বামী ডেকে বলবেন আসো একসঙ্গে তাহাজ্জুদটা পড়ি। আপনি যখন তাহাজ্জুদ পড়বেন আপনি হবেন সত্যিকারের মুমিন, পরিপূর্ণ মুমিন। আল্লাহর হাবিব বলছে, আর যখন আপনার স্ত্রী কামাত মিনাল লাইল ফাসাল্লাত, যখন স্ত্রী নিজে তাহাজ্জুদের জন্য জাগবে ওয়া আইকাজা জাওজাহা, স্বামীকে জাগায় দিবে। ফাইন আবা নাদাহাত ফি ওয়াজহিহিল মা, যদি না জাগতে না চায় চেহারার মধ্যে স্বামীর চেহারা একটু পানি ফেলবে, সামান্য দুই ফোঁটা পানি দিবেন। এই দুষ্টামিটা যদি ইসলামের জন্য করতে পারেন, আকমালুল মুমিন ওয়াল মুমিনাত, মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুমিন হবেন, আর নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী আল্লাহ বানায় দিবে, সুবহানাল্লাহ। এরপর দশ নম্বরে আমিও আমার আলোচনার শেষের দিকে চলে এসেছি। মা বোনরা যারা শুনছেন, আমি লক্ষ্য করতেছি খুব আচ্ছা, একজনের বাচ্চাটা এখানে কাঁদতেছে, তো মাকে খুঁজতেছে। আমরা ছোট্ট বাচ্চা এখানে কাঁদতেছে, আমরা বাচ্চাটাকে অবশ্যই বাচ্চাকে টেক কেয়ার করা লাগবে, এটা মায়ের দায়িত্ব। বাচ্চার জন্য সজাগ দৃষ্টি রাখা লাগবে, এটা মায়ের দায়িত্ব। এরপর দশ নম্বরে আপনাদের অধিকার জেনে যান, আবার কবে আপনাদেরকে নিয়ে কথা বলার সুযোগ হয়। দশ নম্বর অধিকার হচ্ছে স্ত্রীর কান্না মুছে দেওয়া। কিন্তু আমাদের দেশে স্ত্রীরা যদি কান্নাকাটি করতে পারে তাহলে স্বামী আরো রেগে যায়। স্বামী বলে কান্নাকাটি করলে কিন্তু আমার রাগ উঠে যায়, অযথা কাঁদিস না। অথচ আল্লাহর হাবিব বলে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী, আল্লাহর নবীর সঙ্গে সফরের মধ্যে বের হলেন, সফিয়ার উটটা দুর্বল ছিল পিছনে পড়ে গেলেন, নবীজির উট আগে আগে চলে আসছে, সফিয়া গল্প করতে পারে না নবীজির সঙ্গে, আম্মাজান সফিয়া গল্প করতে পারে না বলে মনটা এত দুঃখ কাঁদতেছেন। আল্লাহ হাবিব বলতেছে সফিয়া কান্না করার কারণ কি, কইছে আমার এমন একটা উট দিছে উট পিছনে পড়ে গেছে, আমি আসতে পারলাম না গল্প করতে পারলাম না আপনার সঙ্গে, এই জন্য কাঁদতেছি, আমার এরকম উট কেন দিলেন। আল্লাহ নবী কান্না মুছে দিলেন, ইয়ামসাহু বিয়াদাইহি আইনাইহা, আল্লাহ নবী যখনই নিজের হাত দিয়ে স্ত্রীর কান্না গুলা মুছে দিলেন, সফিয়ারে কেঁদো না, সফিয়ারে তোমার মনটা খারাপ করো না। যখনই সফিয়ার কান্নাটা মুছে দিলেন, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজানের কান্না থেমে গিয়েছে। যতজন মা বোন আমার সামনে আছেন স্বামীকে বোঝাবেন, দুজনে একসঙ্গে রাগান্বিত হয়ে যাবেন না, স্বামী রাগ করেছে আপনি চোখ করে মাটির দিকে তাকায় থাকেন, আবার আপনি স্বামীকে বলবেন যদি কখনো আমার রাগ হয়ে যায় আপনি একটু সবর করে নিন, এইভাবে যদি সংসার করেন সংসারটা সুখের হবে। এগারো নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাবারের দস্তুটি তালাশ না করা আমাদের দেশে একটু লবণ কম হলে মহিলাদেরকে যা ইচ্ছা তাই গালি গালাজ করা হয় অথচ আপনারা জানেন হযরত আয়েশা বলেন মা আদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমুন কত ইন ইস্তাহাহু ওয়া কারহু ওয়া ইন কারিহাহু তারাক আল্লাহ নবী জীবনে কোনদিন খাবারের সমালোচনা করে নাই স্ত্রী খাবার রান্না করলে অনেকে সহ্য হয় না কেমন মুসলমান আপনি প্রতিদিন কষ্ট করে রান্না করার পরেও একটা স্ত্রী রান্না করা কত কষ্ট অন্তত আমরা জানি পাঁচ বছর আমি রান্না করে খেয়েছি মিশরে রান্না করা কি কঠিন এটা আমরা জানি মাথার গাম পায়ের পরে এরপরে রান্না হয় এত সহজ না এরকম অনেক রাত গিয়েছে যে রাতে কিছু খাই নাই শুধু একটু পানি খেয়ে ঘুমাই গেছি পরে দেখি তিনটার সময় ঘুম ভেঙে গেছে আর ঘুম হচ্ছে না ক্ষুধার যন্ত্রণায় আমি তখন চিন্তা করতাম আল্লাহ মায়ের অবদান কত মা রান্না করে আমাদের সামনে খাবারটা দেয় স্ত্রীর অবদান কত তখন তো বিয়ে করি নাই এখন মাঝে মাঝে চিন্তা করি এই যে রান্না করে সামনে দেয় এ অবদান কত বড় অবদান এজন্য আল্লাহর হাবিব মা আদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুআমুন কত জীবনে কোনদিন খাবারের সমালোচনা করে নাই খাবারের সমালোচনা করা যাবে না স্বামী সমালোচনা করলে বুঝায় বলবেন আজকে ভালো হয় নাই কালকে ইনশাল্লাহ ভালো হবে আর স্ত্রীদেরকে একটু উৎসাহ দিয়ে দেখবেন এত স্বাদ হয়েছে কত জায়গায় জীবনে খেলাম তোমার মতো রান্না পেলাম না এরকম বলে দেখবে সংসার সুখের হবে রান্না স্বাদও বাড়বে এজন্য কোনোভাবেই স্ত্রীদেরকে এটা বলা যাবে না যে তোমার খাবার স্বাদ হয় নাই রান্না ভালো হয় নাই এরপরে স্ত্রীদের সঙ্গে আচরণ হচ্ছে একই পাত্রে একই প্লেটে যদি পারেন একই প্লেটে খাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে উৎসাহ দিয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে বলেছেন হাদিসের মধ্যে আসছে আম্মা জান যখন অসুস্থ থাকতেন হারেজা অবস্থায় থাকতেন আল্লাহর হাবিব তখন শুধু একসঙ্গে খেতেন না আশরাবু ওয়া আনা হায়েদ নবীজি পান করতেন আম্মা জান তখন হায়েজা অবস্থায় ছিলেন সুম্মা উনাউলুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়াদাউ ফাহু আলা মাউদিউ ফিয়া ফায়াশরাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাত্র থেকে পান করতেন হাত চিবায় রাখতেন আম্মা জান ওই হাতটা আল্লাহর নবী নিয়ে খেতেন যেই জায়গায় ঠোঁট লাগায়া আম্মা জান খেতেন একই জায়গায় ঠোঁট লাগায়া বিশ্বনবী খেতেন একসঙ্গে খাওয়া দাওয়া করতেন আল্লাহর নবী বিশ্বনবী একই পাত্র থেকে গোসল করতেন হাদিসের মধ্যে এসেছে আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ অবস্থায় আল্লাহর হাবিব একবারের জন্য কষ্ট দেন না ইহুদিরা অসুস্থ অবস্থায় স্ত্রীদেরকে ভুলে যেত স্ত্রীদেরকে আলাদা কক্ষে রাখা হতো আর মুসলমানেরা স্ত্রীদের সঙ্গে তখন সুন্দর আচরণ করবে আল্লাহর হাবিব বারবার উৎসাহ দিলেন এরপর ১২ নম্বরে এরপর ১৩ নম্বরে মুলাতাফাতু যাওজা বিইতআমিহা ফি ফামিহা নবীজি বলছেন ইদা আনফাকার রাজুল আলা আহলিহি নাফাকাতান ইহতাসিবুহা ফাহিয়া লাহু সাদাকা হাদিসটা বুখারীতে আসছে মুসলিমে আসছে আল্লাহ হাবিব বলেন স্ত্রীর জন্য স্ত্রীর মুখে যদি একটা লোকমা তুলে দেওয়া হয় এটাও সদকা হয়ে যাবে দান করলে যেমন আল্লাহ খুশি হয়ে যায় স্ত্রীকে একটা লোকমা খাওয়ায় দিবেন আল্লাহ পাক খুশি হয়ে যাবে আমার মা বোনরা আমরা শেষ করবার অল্প সময়ের ভিতরেই ইনশাআল্লাহ আপনারা আজান শুনে এটা মনে করবেন না যে ওয়াজ শেষ মনে হয় চলে যাই একেবারে শেষের দিকে আমরা চলে আসছি আমরাও শেষ করে দিব আপনারা বাড়ি গিয়ে নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর ১৪ নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একসঙ্গে গোসল করা এটা আমাদের দেশে একেবারেই অসম্ভব বলতে গেলে নবীজির একটা সুন্নত একেবারেই আমলহীন অবস্থায় আছে যেটা আমরা তেমন কেউ কখনো আমল করি না
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু আগতাসিলু ওয়া আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদ আম্মা জান বলেন একই পাত্র থেকে আমি আর আল্লাহর হাবিব গোসল করতাম এমন হতো যে আমি বলতাম দানি আগসিল ও নবীজি আপনি আগে আমারে দেন আমি গোসল করি নবীজি বলতেন আগে আমাকে দাও আমি গোসল করি সুবহানাল্লাহ কেমন আচরণ ছিল এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 নম্বর যে অধিকারের কথা হাদিসের মধ্যে বলেছেন সেটা হচ্ছে অসুস্থ অবস্থায় স্ত্রীর সেবা করা আমরা স্বামীরা এটা চাই যে স্ত্রী আমার সেবা করো প্রায় সময় বলিও আমি অসুস্থ হলে তুমি কি সেবা করবা আপনি স্ত্রী পাল্টা জিজ্ঞাসা করেন আপনি কি আমার সেবা করবে আল্লাহর হাবিব কে আমার সেবা করতে আম্মা জান অসুস্থ হয়ে গেছে নবীজি পাশে বসে বসে সেবা করলেন আর বারবার নবীজি সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিয়ে দিলেন কানেন ফিসু আনসাউ বিয়াদিন নবী নবীজি হাতে স্পর্শ নবীজির খিদমত নবীজির ফু দেওয়ার কারণে আম্মা জান সুস্থ হয়ে গেলেন স্ত্রীদের পাশে বসে সেবা করে দিবেন মনোবল বৃদ্ধি পেয়ে যাবে স্ত্রী সুস্থ হয়ে যাবে স্ত্রীর জন্য দোয়া করবেন এটা নবীর সুন্নাত 16 নম্বরে স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমাবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ রাসহু ফি হিজরি ফায়াকরাউ ওয়া আনা আয়েদ আম্মা জান বলেন যখন আমি অসুস্থ থাকতাম আল্লাহ হাবিব আমার কোলে মাথা রেখে ঘুমাতেন আর নবীজি তেলাওয়াত করতেন আমি তেলাওয়াত শুনতাম আল্লাহ নবী পড়তেন আমি শুনতাম না মাঝে মাঝে স্বামীকে নিয়ে সুখ দুঃখের কথাগুলা বলবেন গল্প করবেন এই গল্পের কারণে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি আমার আল্লাহ এরপর 17 নম্বরে استحباب الزوجة في السفر سفر بير হবে এখন আমরা সব মহিলারা বাজার ঘাটে একলা একলা বের হই বাজারে সবচেয়ে বেশি এখন মহিলা হাঁটা যায় না সব জায়গায় মহিলা বাজারের নাম হয়ে গেছে বউ বাজার মানে অবস্থাটা কি বউ বাজার মানে কি সব বউরা এখানে বাজার করতে আসে মহিলারা এত পরিমাণ এখন বাজারে যায় অথচ এটা হাদিসের খিলাফ স্ত্রীদের স্বামীদের সঙ্গে যাবেন স্বামীদের সঙ্গে নিয়ে ঘুরতে বের হবেন আমরা আজকাল স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে বের হওয়াটা এটা পছন্দ করি না অথচ আল্লাহর নবী স্ত্রীদেরকে নিয়ে বের হতেন ঘুরে আসার সময় ওহু পাহাড়ের দিকে দেখা বলতেন আসা সাফিয়া উম্মে সালামা তাকায় দেখো এটার নাম উহুদ পাহাড় এই পাহাড়টা কেমন যেন আমাদের দিকে তাকায় ভালোবাসা দেখায় আর আমরা পাহাড়টাকে ভালোবাসি এই জায়গাটার নাম এই জায়গা এটার নাম খন্দক আল্লাহ নবী রাত্রিকালীন ঘোড়ায় ঘোড়ায় নিয়ে আসতেন একসঙ্গে ঘুরতে বের হতেন স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া সুন্নাহ স্বামীর সঙ্গে ঘুরতে যাবেন স্বামীর সঙ্গে কেনাকাটা করতে যাবেন স্বামীর সঙ্গে আসমান দেখতে যাবে স্বামীর সঙ্গে যখন ঘুরতে যাবেন গুনাহ মাফ হবে সওয়াব হবে সুন্নাহ আদায় হবে এই সুন্নাহটা আমাদের সমাজে আমরা করি কয়জন একটু হিসাব করে এরপর 18 নাম্বার আর মাত্র 18-19-20 একবারে শেষ দিকে চলে আসছি 18 নম্বরে স্ত্রীর শুকরিয়া আদায় করা স্ত্রীর শুকরিয়া আদায় করা স্ত্রী এরকম হবেন না এই যে স্বামী পেলাম এটা কোন স্বামী হলো আমি এর সাথে কত ভালো জায়গায় যেতে পারতাম এটা না আমার স্বামীও শুকরিয়া আদায় করবে যে আমি এত ভালো জায়গায় বিয়ে করেছি আলহামদুলিল্লাহ বারবার এটা না বলা স্ত্রীর সামনে যে আমি যেই লোক
কত ভালো জায়গায় যেতে পারতাম, নাম দেখে বিবাহ করতে পারতাম, কত ফেমাস জায়গায় বিবাহ করতে পারতাম, কত ভালো জায়গায় যৌতুক নিয়ে বিয়ে করতে পারতাম। এই কথাগুলো সংসার নষ্ট করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তিরমিজিতে বর্ণিত হয়েছে, মাল্লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, যে লোকটা মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না, বস্তুত পক্ষে আল্লাহ পাকেরও কৃতজ্ঞতা আদায় করতে পারে না। স্বামীর ব্যাপারে কৃতজ্ঞ হন, স্ত্রীর ব্যাপারেও কৃতজ্ঞ হন। নয় নম্বরে আল ইহতিমাম বিজাউজা ফি ওয়াক্তিল হাইদ, অসুস্থ অবস্থায় স্ত্রীকে গুরুত্ব দেওয়া। আগে যেমন দান দিতেন, অসুস্থ অবস্থায় গুরুত্ব দেন, তারে গুরুত্বহীন বানায় দিন না। স্ত্রী জ্বর হয়েছে, পাঁচ দিন জ্বরে আছে, আপনি কোনো গুরুত্ব দিলেন না, সিদ্ধান্ত নিয়ে ফেললেন মেয়েটারে বিয়ে দিবেন, স্ত্রীর সাথে পরামর্শ নাই, সে বিছনায় শুয়ে আছে, এমনটা যেন না হয়। আল্লাহ হাবিব গুরুত্ব দিতে বলেছে, আপনার স্ত্রী সুস্থ হবে, তার পূর্ণ অধিকার আছে, সেও তো অভিভাবক, তার মেয়ের ব্যাপারে সেও সিদ্ধান্ত নিবে। সুতরাং স্ত্রীর এই সিদ্ধান্তকে গুরুত্ব দিতে শিখেন, সংসার সুখের হবে। সর্বশেষ ২০ নম্বরে স্ত্রীর জন্য নিজেকে পরিপাটি রাখা, এটা আমাদের দেশে আরও নয়। স্বামীরা পরিপাটি রাখবে স্ত্রীদের সামনে, আপনার স্বামী যদি এটা না বুঝে আপনি বুঝাই দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করার আগে আনাসকে পাঠাতেন, বলতেন যাও আনাস, গিয়ে তোমার আম্মাজানদেরকে বলো আমি নবীজি আসতেছি। সবার প্রস্তুত হয়ে থাকতেন, নবীজি ঘরে ঢুকি বাদা আবি সিওয়া, আগে তিনি মিসওয়াক করতেন, আম্মাজানদের সঙ্গে কথা বলবেন। কি পরিমাণ রুচিবোধ ছিল আল্লাহর হাবিবের, আগে নিজে মিসওয়াক করতেন, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করতেন। আজ আমার সামনে যত মা বোন আছেন, দিন কায়েমের জন্যে আপনাদের অবদান অনেক বেশি।